সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, ইলিশ মাছ বাসা কিনা চলছে, দেখা যাক কত করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, আমরা একটু দেখবো। 1150 করে বিক্রি হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আয়ন আয়ন মানে কি ভাই? ভাই মানে ভালো দিনই দেখবো ইনশাল্লাহ, সেটা বলছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি বারাকাতু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। শরীরটা কেমন আছে আপনার? আলহামদুলিল্লাহ সুস্থ ইনশাল্লাহ। আপনি সুস্থ তো নাকি? আলহামদুলিল্লাহ ভাই। কারণ সুস্থ না থাকলে তো মানুষের মাছ খাওয়াইতে পারবেন না। রাখছেন না কম সময় আছে, 9 দিন। 9 দিনের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখুক, দর্শকের মাছ খাওয়াই আর দর্শকের আনন্দ করে ব্যবসা বাণিজ্য করে যাবো ইনশাল্লাহ। বড় ভাই এটা তো 1150 করে বিক্রি করেন? হ্যাঁ ভাই। একটা মাছ ওজন দেন আমরা একটু দেখি ওজনটা কতটুকু। এই 1 কেজি 200 গ্রাম 150 গ্রাম, এই যে 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম? আচ্ছা আচ্ছা। এটা কি চাঁদপুর? হ্যাঁ চাঁদপুর না, এটা বরিশাল। বরিশাল না, আসলে চাঁদপুর আর বরিশাল কিন্তু আমি নিজেও বুঝতে পারি না, বুঝছেন? কারণ ওই যে আপনি একদিন বলেন না 19 আর 20 19 20, ডিফারেন্স কোনো বেশি পার্থক্য না ভাই। বড় ভাই ইলিশের আমদানি নাকি প্রচুর? আছে আমদানি, মোটামুটি আছে, না হলে প্রচুর ভালো আমদানি, না হলে এই মাঝে দিয়ে 1400 কেজি, 4-5 দিন আগে দিয়ে আজকে ব্যস্ত অনেক ব্যস্ত, 1150 1150, মানে 250 টাকা রেখে দিলে। এটা কত রুপো ভাই? 920 গ্রাম। কত দাম দিয়েছেন? কত? 900 টাকা কেজি। 900 টাকা না, 900 টাকা, যা বেশি তাই দিয়েছি, অল্প দিকে বলে দিচ্ছি, এটা আরো বেশি বেশি ওগুলো হের দিকা। এটা একদম 900 বলেছেন না? হ্যাঁ ভাই একদম 900, একদম 900 বলে দিছে। আর বড় ভাই এটা এটা একটু বেলকা ও মাছটা দের দিন বেশি, ওই মাছটা আমি একটু কম বলে দিই আমরা। আর যেটা ভালো মাছ যেটা সিমসারে ফার্সেলে যেটা ভাড়াই ওই মাছটা দাম একটু বেশি। কেন বেশি? ভালো মাছ দেয় কাস্টমার সেদিন একটু বেশি, মানে কাস্টমার ফরসনা করে পাশে বেচলো ভাই 900 টাকা কেজি, আপনার স্যার 950 টাকা কেজি। তো এখন কাস্টমার বুঝাইতে গেলে অনেক ইয়া বুঝাইতে হয়, ভালো জিনিস কাস্টমার তো বলবো না, এই দেখতে আছে এই জন্য 920 টাকা কেজি, 900 টাকা কেজি বেচে একটা ডিম আছে, আবার এই মাছ বেচি 950 টাকা কেজি, মানে কাস্টমারে কীভাবে বুঝাইতে পারবো? অনেক কাস্টমার বুঝে গেলে ব্যবসার ক্ষতি হয়, মানে ডিমের ডিমের কারণে মাছটার দাম একটু কম বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলকা দিলে বেলকা বলি বিটারে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। বড় ভাই এটার ওজনটা কত রুকে? এটা এটা ওটা আছে 1 কেজি 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম। এটা কত দাম চাইছেন? 1350 কেজি। লাস্ট কত ভরবেন? ওটা লাস্ট একদম 1300। লন আঙ্কেল লন, বড়বা লন, এই এগুলো 950 নিম, দাম দাম 950 নিবেন, 920। মাছ ভালো আছে, নিতে পারেন, নিচ্ছি নেন। এই 5টা মাছ এই দোকানের মাছ আর নাই, দিব নরম ডিম হবে, ডিম হবে বাবা, মাছ নরম নাই, দেখেন একটা মাছ ডিম হবে, মাছ নরম না, মাছ ডিম হবে, মাছ মোড়া মাছ এটি দেখছেন, ফোনটা মাছ আছে ব্যক্তি নেবেন আপনি? আচ্ছা ভাই জানেন পছন্দ না হলে এই মাছটা নেন, হাত লাগান, এটি হাত লাগায় নেন, এই যে মাত্র বেশি 1150, কোনো দাম নেই, মানে এই যে বেশি, এই যে বেশি 1150। তো বাসু ভাই আর আপনি কিছু বলবেন নাকি? আমার নাম্বারটা 01717-33-43-06, আমার এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর মাত্র আছে 9 দিন টাইম, এই 9 দিনের আগের ভিতরে দেন নিবেন, ভালো মাছ হিংসা খাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ধন্যবাদ ভাই। মানে 9 দিন পরেই অভিযান, মাছ ধরা বন্ধ, ইলিশ ধরা বন্ধ, ইলিশ ধরা 22 দিন বন্ধ, 22 দিন পরে মাছ তেমন থাকবে না, দায়ী থাকবে 2-4 দিন, দাম বেশি বেড়ে দেবো। এখন একটু সময় আছে, 2-4 দিন 2-5 দিনের ভিতরে নিয়ে মাছ রাখতে পারেন, যেই কোনো সময় নেবেন ইনশাল্লাহ। আর আমার সাথে আমার নাম্বার দিছি, এই নাম্বার যোগাযোগ করবেন, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। মাছটি পাতালে দিগালে হাগো ব্যাগের মধ্যে হান দেব স্যার, কেমন করে মাছ 3021 টাকা, 850 ছিল না ভাই? 850 850 টাকা করে বিক্রি হয়ে গেল বাংলার ইলিশ 900 গ্রাম না? লেখ 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 স্যার, বাস ২৮ টাকা কমাই দিছি ৮ টাকা।
ভাই 3000 বিক্রি আচ্ছা এই ওই আপনার ফিচরটা বলেন ওটা একটু ওজনটা কত রূপ এটা কত রূপ সাইজ এটা হইছে আমার 600 গ্রাম এর সাইজ 600 গ্রাম হবে না কম হবে 600 গ্রাম হবে 500 গ্রাম হবে 600 গ্রাম ওভার হইব 700 গ্রাম হয়ে যায় এই যে 600 গ্রাম এটা কত দাম ভাই এটা বেচতে পারি 750 750 750 আর এই দেই 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 না এটা ওজন কত রূপ এটা ওজন আছে 1 কেজি 300 1 কেজি 300 এটা ওজন 1 কেজি 300 1 কেজি 300 গ্রাম এটা এটা ফাইনালে 1100 টাকা রাখতে পারবো 1100 750 এটা কোন জায়গা মাছ একটু বলুন তো এটা বরিশাল বরিশাল একবার 700 টাকা বরিশাল বরিশাল একদম ওরজিনাল আগে বরিশাল এটা ওজনটা কত রূপ এটা এটার ওজন আছে 1 কেজি 700 গ্রাম এটা কত দাম 1 কেজি 700 গ্রাম যদি এই মুহূর্তে না এই মুহূর্তে নিলে আমি 1300 টাকা রাখতে পারবো 1 কেজি 700 গ্রাম 1 কেজি 700 গ্রাম আছে আবার 2 কেজি 2.5 কেজি আছে ওটা রাখতে পারবো 1600 টাকা কেজি এটার ভিতরে স্টক আটকে রাখছি 2 কেজি 2.5 কেজি আলা 2 কেজি 2.5 কেজি আলা এটা এটা রাখতে পারবো 1600 কত কইছে মুরুবি রাজা বাবু আছে রাজা বাবু নারাসরা করতেছেন ওজন কতটুকু বেটা ওজন আছে 1.5 কেজি রূপ 1.5 কেজি রূপ 1.5 কেজি রূপ 1 কেজি 500 গ্রাম 1.5 কেজি 12 গ্রাম এটা কত আজকে কত এই যে লাগাইছে 1200 হ্যাঁ 1200 ব্যস্ত আছে কেন কেজিতে 450 টাকা কম আর নিব কি কাস্টমার মানে লাস্ট কত পারবেন একবার লাস্ট ভাই ভাই 1200 দিন বেশি না ভাই 1200 করে 1200 করে বিক্রি হচ্ছে না 1.5 কেজি ওজনের মাছ হ্যাঁ 1.5 কেজি সস্তা সব সময় থাকে না এটা ওজন কত রকম এটা যে 900 গ্রাম 900 গ্রাম কেজি বেশি 850 900 গ্রাম না 850 850 এই না না কর পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম এই বুড়ার দাম দাম আর বাকি কোয়াটি রিলিশে ভর দিলাম আহেন 4 কেজি 2 কেজি 3 কেজি যা লাগায় কি আপা কি শেষ নিবেন কোন খালি লোন দিমু পাইকারি দাম পাইকারি উপরে দিবে 850 একদম দাম দামি না একদম মূলার দাম দাম পাইকারি দাম পাইকারি দাম সুজুক কয় দিন আর আসে না সে নিয়ে রান এক তারিখ আগে নিয়ে রান এক তারিখ আগে নিয়ে রান নিয়ে রান এটা এক কেজি না এটা একবারে বরাবর 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 ওরে বাবা রে বরাবর বরাবর 950 গ্রাম বরাবর বরাবর তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম হ্যাঁ জাদুর বাক্স আছে গেলাম ভাই আচ্ছা জাদুর বাক্সটা পরে আরে কি জানেন আপনার মোবাইল নাম্বার বলেন আরে এই জিনিসপাস দেখে দেন কাস্টমার খবর জানেন মাহেন 0172 দাঁড়ান 0172 440 8340 এই নাম্বারে যোগাযোগ করা চালু হয় থাকেন বার 2-3 দিন শুরু করি দর্শক বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম